হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব মজার হতে চলেছে। আজকে আমি আসছি আমাদের যে সরিষার ক্ষেত, সেই সরিষার ক্ষেত দেখতে আসছি। তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা? এই মুহূর্তে আমি আছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি রাস্তা থেকে কান্দরে নামে গেছি। আর আপনাদেরকে একটা জিনিস জানা দরকার, আমার যে বাইক R15 আপনাদেরকে দেখাচ্ছি, একটু আপনারা দেখেন। এই যে আমার R15, তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে বন্ধুরা? আমি এখন রাস্তা থেকে এখন হাঁটে হাঁটে যাচ্ছি আমাদের সরিষা খেতে, আপনাদেরকে সেখানে যায় দেখাবো। সরিষা খেতে অনেক আগাছা হয়ে গেছে, আগাছা উঠানোর জন্য যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সরিষা বাড়ি পৌঁছায় গেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে সরিষার ক্ষেত। তো আমি দেখতেছি সরিষাগুলো কিরকম হয়েছে না হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগাছা জন্ম নিয়ে গেছে বিভিন্ন ধরনের, দেখতে পাচ্ছেন। এগুলো উঠাই দিছে, এই যে দেখতে পাচ্ছেন আরো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের সরিষার ক্ষেত। তো বন্ধুরা, আমাদের সরিষার ক্ষেত কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এখনো সরিষাতে ফুল ফুটে নাই। তো আশা করা যায় এক সপ্তাহের মধ্যে আমাদের সরিষার গাছে ফুল ধরে যাবে। দেখতে পাচ্ছেন এই যে একটা গাছে ফুল ধরে গেছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছে ফুল ধরেছে। মাঠে সবুজ আর সবুজ, যখন বন্ধুরা এই মাঠে যখন সরিষার ফুল আসবে তখন আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা আরেকটা কথা বলি, আমরা কিন্তু এই সরিষার শাকগুলা খাই, শাকের ভাজি খাই, তারপরে ঝোলও খাওয়া যায়, ভালো লাগে খাইতে। আপনারা খাইছেন কিনা তা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এই যে সরিষা ক্ষেতের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা আপনাদেরকে একটু দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটা, পুকুরের পাশে দেখতে পাচ্ছেন চায়নার জন্য বিজন লাগাইছে, এখানে আমরাও চায়নার জন্য বিজন লাগাবো। এই সরিষার পরেই আমরা চায়না লাগাবো এই জমিতে। বন্ধুরা, আমি এখন সরিষার ক্ষেত থেকে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এখন আমি চলে যাচ্ছি।
এখন চলে আসলাম আমার গাড়ির এখানে, এখন আমি যাব বাসায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজটি আছে সেটিকে লাইক করে দিবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক জায়গায়। ঠিক আছে বন্ধুরা, বিদায়।